mano botan shamada السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বাল্যগু আননি ওলা আয়া ও হাদ্দেসু আনবানি ইসরাইল ওলা হারাজ ওমান খেজাবা আলিয়া মুত আহমেদান ফালিয়া তাবা ও মাকাদ আহমেদ নার সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ফাজাইলে আমল বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করছিলাম ইলমের ফজিলত বিদ্যার ফজিলত বিদ্যা অর্জন করে মানুষ কি সুবিধা ভোগ করতে পারে বিদ্যা অর্জন করে মানুষ কি ফল ইহকাল এবং পরকালের পাবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে হেনবি আপনি বলুন যে অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি সমান নয় নিশ্চয়ই শিক্ষিত মানুষই চিন্তা ভাবনা করে আল্লাহ তালা এখানে বলেছেন যে অন্ধ ব্যক্তি মূর্খ মানুষ আর শিক্ষিত ব্যক্তি হচ্ছে চক্ষুওয়ালা মানুষ চক্ষুওয়ালা ব্যক্তি যেমন পৃথিবীর সব কিছু দেখতে পায়। ভালো মন্দ বুঝতে পারে ঠিক শিক্ষিত মানুষ পৃথিবীরও সব কিছু ভোগ করবে পরকালেরও সব কিছু ভোগ করবে এবং ভালো মন্দ সব কিছুই বুঝবে এটাই মূলত শিক্ষার মান শিক্ষার পরিণতি শিক্ষিত মানুষ ভালো মন্দ বুঝতে পারে এবং পরকালের যে একটা সুবিধাজনক জীবন রয়েছে ভোগবিলাসী জীবন রয়েছে সেটা কিভাবে পাওয়া যাবে এ ব্যাপারে সে চেষ্টা করতে পারে আবু হরায় রাজি তালা আন বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন বাল্লেগু আন্নি ওলা আমার একটা কথা জানা থাকলেও তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও এখানে আল্লাহর নবী আমাদেরকে জানতে বললেন আর জানাতে বললেন জেনেই জানাতে হবে আল্লাহ রসুল বললেন আহাদু আন ইসরাইল ইসরা হারাজ তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে বানী ইসরায়েলের অনেক কাহিনী আছে সেগুলি আমাদেরকে বলতে হবে উপদেশমূলক যেমন আপনাকে আমি একটু বলি যে অনেক অনেক দিন আগের ঘটনা একজন লোক একজন লোকের কাছে জমি বিক্রি করেছিল তো যে লোকটা জমি কিনে নিয়েছে সেই জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে জমি বিক্রেতা তো বিক্রি করেছে তা তো কিছু বলেনি এখন ক্রেতা যখন জমি চাষ শুরু করেছে তখন একটা স্বর্ণের পাতিল পেয়েছে তে পাতিলটা নিয়ে ও চলে গেছে বিক্রেতার কাছে বিক্রেতার কাছে গিয়ে বলছে যে ইনামা ইস্তরে তো মিনকা মিনকাল আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিন অতএব আপনি আপনার স্বর্ণ নেন আমি স্বর্ণ নিব না তো বিক্রেতা বলছে যে বে তো আর ফিহা। আমি জমি বিক্রি করেছি জমির মধ্যে যা কিছু ছিল সবই বিক্রি করেছি অতএব আমি স্বর্ণ নিব না এই স্বর্ণ এখন না ক্রেতাও নিবে বিক্রেতাও নিবে না দুইজন চলে গেলে একজন বিচারকের কাছে বিচারকের কাছে গিয়ে বলল ঘটনা এই তো বিচারক বলল যে তোমাদের ছেলে মেয়ে আছে কি তো তারা দুইজন বললো হ্যাঁ আমার মেয়ে আছে বললো যে আমার ছেলে আছে তো বিচারক বলেন ঠিক আছে দুইজনের বিবাহ দিয়ে দাও তারপরে এইখান থেকে কিছু পয়সা তাদের জন্য খরচ করো আর বাকিটা দান করে দাও এটা তো মুসলিম শরীফের হাদিস অনেক অনেক দিন আগের ঘটনা তো এইসব ঘটনা মানুষের কাছে আমরা পেশ করে মানুষকে বলবো যে দেখুন আমানতদারি কেমন দেখুন নিষ্ঠতা কাকে বলে আজকে তো আমরা অর্থের লোভী আমরা যদি এরকম পাত্র জমিতে পাই তাহলে তো কাউকেও বলবো না আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ নিবে না দেখেন তারা লোভকে কত সংবরণশীল করে রাখে তারা লোভকে নিজের কাছে কখনো প্রাধান্য দেয় না এতে থেকে আমরা এই শিক্ষা পাবো এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা বাণী স্রেলের কাহিনী শোনাও যেমন আপনাকে আমি বলতে পারি একটা বাণী স্রেলের কাহিনী যে অনেক অনেক দিন আগে একজন লোক একটা লোকের কাছে পয়সা কর্য চেয়েছিল তো করা বলেছিল যে ঠিক আছে তাহলে সাক্ষী রাখেন তো কর্যগ্রহিতা বলেছিল আল্লাহ সাক্ষী তো যে বললো একটা জিম্মেদার দেন তো কর্যগগ্রহিতা বলল জিম্মেদার আল্লাহ এই কথা বলার পরে সে কর্য নিয়ে তার ব্যবসা বাণিজ্যে চলে গেল নির্ধারিত একটা সময় আছে এখন ব্যবসা করার পরে নির্ধারিত সময়ে ও টাকা পৌঁছানোর জন্য নদীর ঘাটে আসলো যানবাহন পেলে সে পার হয়ে গিয়ে তাকে পয়সা দিয়ে দিবে ওখানে মুসলিমের হাদিসে এসেছে খুব চেষ্টা করলো কিন্তু কোনো যানবাহন পেল না নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে প্রতিপালক আমাকে যে ব্যক্তি কর্য দিয়েছে সেই ব্যক্তি কিন্তু সাক্ষী চেয়েছিল আমি তোমাকেই সাক্ষী হিসেবে পেশ করেছি এবং বলেছি এটাই যথেষ্ট সে কথা মেনে নিয়েছিল সে একজন জিম্মেদার চেয়েছিল আমি বলেছিলাম যে জিম্মেদার আল্লাহ এবং এ কথা বলার সাথে সাথে সে এটা মেনে নিয়েছিল প্রতিপালক আমি তো খুব চেষ্টা করলাম নির্ধারিত সময়ে তো পয়সা পৌঁছাতে পারলাম না জিম্মেদার তো তুমি এই কথা বলে একটা কাঠের মধ্যে ছিদ্র করে টাকাটা কাঠের মধ্যে ঢোকিয়ে মুখের উপরে আপনার ওই তামা লাগিয়ে দিয়ে সাগরে ফেলে দিলাম সাগরে ফেলে দিয়ে যে তুমি এটা পৌঁছে দাও অনেক তো লোক নির্ধারিত সময়ে ঘাটে এসেছে ঘাটে এসে দেখলো যে যে নেই চিন্তা ভাবনা করে নদীর পাশে একটা একটা কাঠের তো টুকরা ভাসছিল সেটা কুড়িয়ে নিয়ে চলে আসলো বাসায় তো বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ফাড়া আরম্ভ করেছে দেখে ভিতরে একটা পত্র এবং এই পরিমাণ টাকা পত্র পেয়ে গেল বুঝতে পারলো ঘটনায় টাকাও পেয়ে গেল অনেক দিন পরে দেখা হলে বলল যে বিষয়টি এই কথা প্রকাশ হলো হাদিস তো বোখারির বাণী ইসরেলের ঘটনা এতে আমরা আল্লাহর উপরে ভরসা বুঝতে পারি এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো আমার একটি কথা জানা থাকলে অপরকে বলো এবং তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো এরকম অনেক কথা আছে যেগুলো আমরা শুনেছি জানি বুঝি যে বাণিস যুগে একজন লোক নিরানব্বই মানুষকে হত্যা করেছিল তারপর একজন পাদ্রির কাছে গেল গিয়ে বললো যে আমার কি কোনো বাঁচার পথ আছে লোকটি বলল নিরানব্বইটা লোককে হত্যা করে আবার বাঁচার পথ তখন তাকেও মেরেছে একশোটা হয়ে গেছে এখন জনক ব্যক্তিকে বললো বাঁচার পথ কি সে বলল যে অমুক গ্রামে যাও অমুক গ্রামে গেলে তোমার একটা বাঁচার পথ হতে পারে তো ওই গ্রামে যেতে না যেতেই তার মরণ হয়ে গেল এখন জাহান্নামের ফেরস্তা এবং জান্নাতের ফেরস্তা খুব হইচই শুরু করলো তখন আল্লাহ তাআলা বলছেন থামো থামো তোমরা মেপে দেখো যে লোকটা কত পদ গেছে আর কত পদ বাকি আছে এদিকে মাপতে লাগিয়ে আল্লাহ তালা বলছেন যেই গ্রামে যাবে সেই গ্রামকে গ্রাম তুমি একটু আগিয়ে আসো আর যেই গ্রাম থেকে যাচ্ছে সেই গ্রামকে বলছে গ্রাম তুমি একটু পিছিয়ে দাও জড়বস্তু আল্লাহর কথা মানে তো তাই হলো মেপে দেখা গেল যে সে অর্ধ হাত আগিয়ে গেছে তখন আল্লাহ তাআলা বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম এলো বানি ইসরাইলের কাহিনী এসব কাহিনীতে আমাদের শিক্ষণীয় আছে যে পাপ যতই হোক ক্ষমা পাওয়া যাবে পাপ যতই হোক ক্ষমা পাওয়া যাবে এগুলো আমাদের জানতে হবে আল্লাহর নবী বললেন যে আমার একটি কথা জানা থাকলেও অপরের কাছে পৌঁছে দাও এবং বানি ইসরাইলের কাহিনী জাতির সামনে পেশ করো বানি কাহিনী বলতে সব মিথ্যা কাহিনী নয় ওই সাদ ঘর তৈরি করেছিল জান্নাত বানাল ছিল এগুলো কোথায় মিথ্যা কথা সাদা জান্নাত তৈরি করেছে এর প্রমাণ করান হাদিসে কোথাও নেই সুরভ ফাজরের মধ্যে আপনার আদ এরাম এই ঘটনাতে সাদ্দাদের কাহিনী দেওয়া আছে এগুলো মিথ্যা কথা আপনার আইব ইসলামের শরীরে পোকা হয়েছিল তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন কিন্তু পোকা হয়নি এগুলো সব মিথ্যা কাহিনী বাণী ইসরায়েলের হাজারো কাহিনী মিথ্যা আছে তবে যেগুলো সত্য কাহিনী তাতে শিক্ষণীয় আছে এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা বান ইসরায়েলের কাহিনী পেশ করো যেমন বোখারি মুসলিমের একটা ঘটনা আছে যে একটা লোক মরার সময়তে তার ছেলেদেরকে বলল দেখো আমি মারা গেলে তোমরা আমাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও কেন আল্লাহ তালা যদি তোমাদের পিতাকে ধরতে পারেন তাহলে খুব কঠোর ও কঠিন শাস্তি দিবেন এ কথা তিনি বললেন তো যখন লোকটা মারা গেল ছেলেরা তাই করলো তাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল আল্লাহ তাআলা সাগরকে আদেশ করলেন ছাই জমা করে দাও মাটিকে জমা করলেন ছাই জমা করে দাও সাগর এবং মাটি ছাই জমা করে দিল আল্লাহ তালা বললেন লেমা ফালতা হাজা তুমি এটা কেন করলে তখনও বলল যে আমি করেছি আপনার ভয়ে আল্লাহ তালা বললেন আচ্ছা ঠিক আছে যখন আমার ভয়েই করেছ আমি তোমাকে মাফ করে দিলাম পত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে মানুষ যত বড়ই পাপী হোক না কেন সে আল্লাহর কাছে ক্ষমার আশা রাখবে নিরাশা হওয়ার কিছু নেই। সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে বলতে চাচ্ছি যে আল্লাহর নবী বললেন বাল্যেগু আননি ওলা আয় আমার একটি কথা তোমাদের জানা থাকলেও অপরের কাছে পৌঁছে দাও জেনে জানাতে হবে এটাই হচ্ছে ইলমের একটা পথ এতে যত মানুষ জানবে আর একজনকে জানাবে এতে যত নেকি হবে যে ব্যক্তি জানালো তার খাতায় হতে থাকবে একটার 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 পর 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 একটা 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 বললেন আলাই ফালা নার কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে যেটা আমি বলিনি তার থাকার জায়গায় জাহান্নাম হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী শেষের বাক্যটি আমাদের জন্য জটিল হয়ে গেল আল্লাহ নবী প্রথম বাক্যে বললেন যে তোমরা আমার জানা কথা কাছে জানাও তিনি পরের বাক্যে বললেন যে তোমরা কাহিনী বলো কিন্তু তৃতীয় বাক্যে বলছেন যে কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে যেটা আমি বলিনি তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম এখানে আমরা যারা দিন জানছি ও বুঝছি প্রচার করছি তাদের জন্য একটি জরুরি বিষয় সেটা হচ্ছে এই যে কোন সময় মুখ দিয়ে যেন ধর্মের নামে মিথ্যা কথা বের না হয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সামনে এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায়

রহমান মাদানীমের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে মানুষ যদি কেউ শিক্ষার নামে আল্লাহর নামে আল্লাহর রসুলের নামে মিথ্যা প্রচার করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এ বাক্যটা খুব কঠিন আমরা যারা শিক্ষা অর্জন করছি তাদেরকে সঠিক শিখতে হবে এবং সঠিক জাতির কাছে পেশ করতে হবে মিথ্যা কি আল্লাহর নবীর ওপরে মিথ্যা আরোপ কি হতে পারে আমরা দুই একটা দেখি যেমন আমরা একটা হাদিস জানি যে উতলুবুল এলাউকানা বিশ্বিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও তো এটা তো মিথ্যে কথা এটা তো আমরা হাদিস বলেই জানি আমরা শুনেছি যে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা তো মিথ্যা কথা রাসুলের নাম এমনি ছড়িয়ে আছে আমরা শুনেছি মেসকাত গ্রন্থ আছে ফাঁকি হুন ওয়াহেদুন আসাদলা শায়তানে মিনাল ফে আবেদ একজন ফাকিহ একজন জ্ঞানী এক হাজার আবেদের চেয়ে উত্তম এক হাজার আবেদের যা মান একজন জ্ঞানী আলেমের মান তার চেয়ে বেশি এহাদিস জাল এটা মিথ্যে আমরা জানি শুনেছি যে মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় তো সাহাবিগণ বললেন আল্লাহর নবী তাহলে কেউ যদি ঘন ঘন তাকায় ঘন ঘন লক্ষ্য করে তো আল্লাহ রাসুল বললেন যে আল্লাহর দয়াও অনেক এটা মিথ্যা কথা রাসুলের নামে এটা একটা বানাওয়াট কথা আল্লাহ নবী বলেছেন যে মায়ের পায়ের পাশে জান্নাত এ কথা ঠিক আল্লাহ নবী বলেছেন যে তোমার পিতা মাতাই জান্নাতের মাধ্যম এ কথা ঠিক আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে মহাপাপ তিনটি তার দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতামাত্র অবাধ্য জলা এগুলি বলেছেন কিন্তু মায়ের দিকে শোন তাকালে কবুল হজের সমন্বয়ে কি হবে এ কথা মিথ্যা এই জন্য আল্লাহ রসুল হাদিস জানা ও বুঝা জ্ঞান চর্চা করা তারপরে আর কাছে পৌঁছে দেওয়া এ ব্যাপারে তিনি সতর্ক করলেন যে তোমরা সঠিকটা জানো আর সঠিকটা প্রচার করো তাহলে এটা তোমার ইহকালের জন্য এবং পরকালের জন্য হবে কল্যাণ আনহ বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন ইফককে আল্লাহ যাকে ইহকালে কল্যাণ দিব মনে করবেন আল্লাহ যাকে পরকালে কল্যাণ দিতে চাইবেন তাকেই আল্লাহ দিনের বুঝ দিবেন তাকেই আল্লাহ তালা জ্ঞানী করবেন তাকেই আল্লাহ তালা শিক্ষিত করবেন সম্মানিত দর্শক মণ্ডলী শিক্ষিত ব্যক্তি ইহকালও ধনী শিক্ষিত ব্যক্তি পরকালও ধনী শিক্ষিত ব্যক্তির ইহকালও করলেন শিক্ষিত ব্যক্তির পরকালও করলেন এই জন্য আল্লাহ নবী বলছেন তালা যাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন তাকেই আল্লাহ তালা জ্ঞান বুদ্ধি বিবেক দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী আসলে বিদদের জন্য সঠিক জ্ঞানের জন্য দোয়াও লাগবে সবার পিতা মাতার দেশ জাতির এবং নিজেরও দোয়া প্রার্থনা লাগবে আল্লাহর নবী আব্দুল আব্বাসকে বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন আল্লাহ ফাকিদ্দিন ওয়াল্লেম হলি হিকমা আল্লাহ তুমি তাকে উপযুক্ত বুঝ দাও তাকে কোরআনের জ্ঞান দাও তাহলে একজন আরেকজনের জন্য দোয়া করছে আমরা ওই দোয়া জাতির কাছে পেতে চাই আমাদের ছেলে মেয়েও যেন অন্যের কাছে এই দোয়া পায় এ ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে এমনিতেই আল্লাহর নবী বলছেন আল্লাহ যেটা বলে দিচ্ছেন যেটা আমাদের আল্লাহ বলেছেন আল্লাহ তুমি আমার বিদ্যাকে বৃদ্ধি করে দাও সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বিদ্যার জন্য এভাবে দোয়া করতেন আল্লাহ মিন অমিন কালবিন লায়ক অমিন নাফসিন লাতাসব অমিন দাওয়াতিন লাইস্তা জবুল্লাহ আল্লাহ আমি ওই বিদ্যা চাই যে বিদ্যা উপকার করে না আল্লাহ আমি ওই দোয়া চাই নে যে দোয়া কবুল হয় না আল্লাহ আমি ওই আত্মা চাই যে আত্মা তৃপ্তি লাভ করে না আমি ওই অন্তর চাই যে অন্তর আল্লাহকে ভয় করে না এই জন্য আমাদের বলতে হবে যে আল্লাহ আস আল কাইল মান্নাফে ওয়ারিস ওয়াসে ও আমাল আল আল্লাহ তুমি আমাদেরকে প্রশস্ত রুজি দাও আল্লাহ তুমি আমাদেরকে গ্রহণীয় বিদ্যা দাও আল্লাহ তুমি আমাদেরকে বৈধ রুজি দাও আল্লাহ মাইনে আস আল কাইল মান্নাফে উপকারী বিদ্যা ওয়ারিস ওয়াসে প্রশস্ত রুজি ও আমাল মোতাকাব্বাল যে আমল কবুল হবে যে আমল গ্রহণ হবে সে আমল দাও সম্মানিত দর্শক মন্ডলী আবু হরাইরা রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লাফি ইসনাইন দুইটা জিনিসে হিংসা করা যায় দুইটা জিনিসে বিদ্বেষ করা যায় দুইটা জিনিসে হিংসা চলে তার একটা হচ্ছে ফিলমাল দুই ব্যক্তির ব্যাপারে হিংসা চলে যে আল্লাহ অমুককে তুমি দিয়েছ আমাকেও দাও তার একটা লোক হচ্ছে রাজুলুন আতাহুল্লাহ মালান আল্লাহ তালা কোনো ব্যক্তিকে অনেক অর্থ সম্পদ দিয়েছে সে অর্থ সম্পদকেও আল্লাহর নামে বিলিয়ে দিয়েছে এই মানুষ আকাঙ্ক্ষা করতে পারে যেমন বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যে গরিব মানুষ বলল আল্লাহ নবী ধনী মানুষ দান করে ওরা অনেক নেকি করে দান করে নেকি পায় আমরা তো দান করতে পারি না আমরা গরিব মানুষ আমাদের করণীয় কি তাল্লা রসুল বললেন যে ঠিক আছে তোমরা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলি বলো তোমাদের নেকি হবে তারা খুশি হয়ে বাড়িতে এগুলি বলতে লাগলো কিছুদিন পরে তারা শুনতে পেল যে ধনী মানুষরা এই তাসবি তাহাল করছে তারপর তারা রাসুলের কাছে গিয়ে অভিযোগ করলো আল্লাহ রসুলকে বলল যে আপনি তো আমাদেরকে এ তাসবি তাহলিল শিখিয়ে দিয়েছিলেন ধনী মানুষেরা দান করছে তাদের নেকি বেশি হয়ে যাচ্ছে আমরা এই অভিযোগ করলে তো এখন তারাও তো করছে তখন আল্লাহ রসুল বললেন দেখো অর্থ সম্পদ আল্লাহর একটা দান ইউতি অনুগ্রহ যাকে ইচ্ছা আল্লাহ তাকে দেন সম্মানিত দর্শক মন্ডলী আপনি পয়সা উপার্জন করুন পয়সা আপনার বেশি হোক উসমানের মতো পয়সা উপার্জন করুন উসমান যে আল্লাহ তালা যেমন পয়সা উপার্জন করে কাজে লাগিয়েছিলেন আপনি তেমন কাজে লাগান তাহলে আপনার এই পয়সা হবে কল্যাণের ব্যাপার আপনি এই পয়সা উপার্জনের জন্য আপনি প্রতিযোগিতা করতে পারেন তাছাড়া ভুল পথে যদি পয়সা উপার্জন করেন তাহলে আল্লাহ রসুল বলেছেন অর্থ সম্পদের দুনিয়া তোমাদের সামনে তুলে ধরা হবে তোমরা না বুঝে পয়সা উপার্জন করতে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে যেমন পূর্বের লোকেরা ধ্বংস হয়েছে পয়সা আপনার জন্য কল্যাণ কর এ কথাই ঠিক আল্লাহ রসুল একদা সকালে বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দান করতে পারে তো উমার রাজি আল্লাহ তালন বলেন আল্লাহ রসুল আমার বাড়িতে যে অর্থ সম্পদ ছিল তার অর্ধেক দিলাম আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালন বলেন আল্লাহ রসুল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা অর্থ সম্পদ আছে সব দিলাম তখন উমার রাজি আল্লাহ তালন বলেছিলেন আজ যখন আউবাকার সিদ্দিককে দান করে নেকি করে পারিনি জীবনে আর কোনদিন তাকে নেকি করে পারবো না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল আসাল্লাম বললেন যে দুইটি জিনিসে মানুষ ঈর্ষা করতে পারে হিংসা করতে পারে তার একটা হলো অর্থ আল্লাহ তুমি ওকে অর্থ দিয়েছ আমাকেও দাও আল্লাহ তুমি ওকে সম্পদ দিয়েছ ও দান করে নেকি অর্জন করছো তুমি আমাকেও দাও আর আরেকটা জিনিস ওরাজুল ওই ব্যক্তির ব্যাপারে মানুষ হিংসা করতে পারে ঈর্ষা করতে পারে যে আতাহুল্লাহ আল হেকমা ইঅল্লমেহা ও একদি বেহা তালা কোনো ব্যক্তিকে বিদ্যে দিয়েছেন সেই মানুষের বিচার সমাধা ফায়সালা করে আর একজনকে শিখিয়ে দেয় মানুষ যখন তার বিদ্যে আর একজনকে শিখিয়ে দিতে পারে তখন তার জন্য নেকির একটা বড় পথ খুলে যায় এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার যে বিদ্যে দিয়ে সে সঠিক বিচার করবে সঠিক ফায়সালা করবে কেননা এমন একটা সময় চলে আসছে আল্লাহ রসুল বলছেন যে বিদ্যা মানুষের ভিতর থেকে উঠিয়ে নেওয়া হবে না এ কথা ঠিক তবে মানুষই উঠিয়ে নেওয়া হবে বিদ্যান কেউ থাকবে না তারপরে দায়িত্ব পালন করবে জাহেল মানুষ অত্যাখাজ রৌসাজহাল মানুষেরা সমাজের দায়িত্বশীল হিসাবে গ্রহণ করবে জাহেল মানুষকে ফাঁসু এলু ফাফতু তো এই জাহেল মানুষকে এই জিজ্ঞাসা করবে ফাজাল্লু আজাল্লু তারা নিজেরাও হবে ভ্রান্ত আর একজনকে করবে ভ্রান্ত নিজেরাও হবে ভ্রান্ত আর একজনকে করবে ভ্রান্ত কেননা শরীয়ত ভালো মন্দ তারা বুঝবে না যেটা আমরা এখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে সব জায়গায় দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষ ধর্মের ব্যাপারে আশ্রয় নিচ্ছে গ্রামের মন্সির কাছে যে মানুষ পড়তে পারে না কিছু কোন একটু পড়েছিল ভুলে গেছে শরীয়ত সে চর্চা করে না তদন্ত করে না কত বিশাল শরীয়ত আল্লা নবী বলছেন যে ওই মানুষটার মানুষ ঈর্ষা করতে পারে যেই মানুষটা শিক্ষা অর্জন করে আরেকজনকে শিখিয়ে দিল এবং সে বিদ্যা ফায়সালা করল সম্মানিত দর্শক মন্ডলী আমরা ওই ব্যক্তির ঈর্ষা করতে পারি আমরা হাদিস থেকে শিক্ষা নিয়ে নি যারা দেশে বড় আলেম তাদের ব্যাপারে আমরা ঈর্ষা করি যে আল্লাহ তাকে তুমি বিদ্যান করেছো আমাকে একটু করো আল্লাহ তুমি তাকে বিদ্যান করেছো আমাকে একটু করো এই বলে আমরা আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি সমন্বিত দর্শক মন্ডলী আমরা অত্র হাদিসে যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে এলমের ফজিলত আমরা যদি আরেকজনকে একজনকে শিখিয়ে দিই আরেকজনকে একজনকে শিখিয়ে দিই তাহলে আমাদের নামে এভাবে নেকি হতেই থাকবে সমন্বিত দর্শক আমরা বিদ্যা অর্জন করি যে বিদ্যে নেকি পাব আর একজনকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের পরকাল টিকবে আল্লাহ তুমি আমাদের এটা কবুল করো তোমার দরবারে দাবি এ দাওয়া এ দোয়া রেখে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ো পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ পথে ব্যয় করা তার ইসলামের সঠিক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ

বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট মানবতার সমাধান যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে ও অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্দুজান নদী তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেয় তা জানতে হলে দেখুন ও শুধু পিস টিভি বাংলায় দেখুন তৌবা ও ইস্তেকফার প্রতি শনিবার সন্ধ্যায় পাঁচটায় আপনার সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে টিভি বাংলায়